শশার সাথে কি খেলে দ্রুত অ্যালার্জি কমে? কোন পাতা গরম করে শেক দিলে বাতের ব্যথা সেরে যায়? কোন অঙ্গে তিল থাকলে মানুষ ধনী হয়? কি খেলে মানুষ দ্রুত মোটা হয়? এরকমই জানা অজানা প্রশ্নের উত্তর জানতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কোন পাতা গরম করে শেক দিলে বাতের ব্যথা দ্রুত কমে যায়? তেলাকচু পাতা, পুদিনা পাতা, আকন্দ পাতা, লজ্জাবতী পাতা। সঠিক উত্তরটি হল আকন্দ পাতা। কোন পাখি জীবনে একটিমাত্র ডিম পাড়ে? শকুন, বাজ পাখি, চিল, ইগল। সঠিক উত্তরটি হল বাজ পাখি। কোন ফল খেলে রাগ কমে? কলা, পেঁপে, তরমুজ, আপেল। সঠিক উত্তরটি হল কলা। লোহা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে? 500 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস, 1200 ডিগ্রি সেলসিয়াস, 1538 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি হল 1538 ডিগ্রি সেলসিয়াস। শসার সাথে কি খেলে দ্রুত অ্যালার্জি কমে যায়? ফুলকপি, গাজর, টমেটো, ভুট্টা। সঠিক উত্তরটি হল গাজর। কুমির কোন দেশের জাতীয় প্রাণী? কিউবা, জামাইকা, সুরিনাম, গায়ানা। সঠিক উত্তরটি হল কিউবা। কি খেলে দ্রুত পেট ফাঁপা দূর হয়? ধনিয়া, মৌরি, লবঙ্গ, জিরা। সঠিক উত্তরটি হল লবঙ্গ। কোন অঙ্গে তিল থাকলে মানুষ দ্রুত ধনী হয়? ঠোঁটে, আঙ্গুলে, নাক, বুক। এটি একটি কুসংস্কার, এই কথার কোনো ভিত্তি নেই। কোন ফলে পোকা হয় না? আপেল, আঙ্গুর, কলা, জলপাই। সঠিক উত্তরটি হল কলা। কি খেলে মানুষ দ্রুত মোটা হয়ে যায়? আপেল, কিশমিস, বাদাম, জলপাই। সঠিক উত্তরটি হল কিশমিশ।